মুফাজ্জুল হায়দার চৌধুরী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মুফাজ্জল হায়দার চৌধুরীর জন্ম উনিশশো সালের বাইশে জুলাই নোয়াখালী জেলার বেগমগঞ্জের খালিশপুর গ্রামে উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে তিনি শহীদ হন তার পিতা বজলুর রহিম চৌধুরী এবং মাতা মাহফুজা খাতুন উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিক পরীক্ষায় নোয়াখালীর আহমদিয়া স্কুল থেকে তিনি প্রথম বিভাগে চতুর্থ স্থান অধিকার করেন উনিশশো সালে ঢাকা বোর্ডের অধীনে আই পরীক্ষায় ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে বিএ অনার্স শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং সেজন্য তিনি সুরেন্দ্র নলিনী স্বর্ণপদক লাভ করেন ১৯৪৮ সালে শান্তিনিকেতনে অধ্যয়নকালে তিনি সাহিত্য ভারতী উপাধি লাভ করেন ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এম পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন উনিশশো সাতান্ন বছর ব্রিটিশ কাউন্সিলের বৃত্তিপ্রাপ্ত গবেষক হিসেবে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজে ভাষাতত্ত্ব বিষয়ে গবেষণা করেন উনিশশো সালে রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে স্ক্রিপ্ট রাইটার হিসেবে তার কর্মজীবন শুরু হয় উনিশশো সালে জগন্নাথ কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে তিনি যোগ দেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সিনিয়র প্রভাষক হিসেবে যোগ দেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রিডার পদে উন্নীত হন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এ পদেই কর্মরত ছিলেন মোফাজুল হাদার চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলা বানান ও লিপি সংস্কার রুবি পরিক্রমা রঙিন আখর কয়লকুয়েল বেঙ্গলি সাহিত্যের নবরূপায়ণ তার অপ্রকাশিত অভিসন্দর্ভ সাম সুপ্রা সেগমেন্টাল ফনোলজিক্যাল ফিচার্স অফ বেঙ্গলি মোহাম্মদ মনিরুজ্জামানের সম্পাদনায় বাংলা একাডেমি থেকে দুই খণ্ডে সালে সালে ও হায়দার রচনা বলি প্রকাশিত হয় সালে সম্পাদনায় শহীদ বুদ্ধিজীবী মুফাজ্জল হায়দার চৌধুরীর একাত্তরের ডায়েরি প্রকাশিত হয় একাত্তরের ডায়েরির পাতা থেকে কিছু আলোকচিত্র দেখা যাচ্ছে যেখানে মুফাজুল হায়দার চৌধুরীর হস্তাক্ষরে তার লেখনি আমরা দেখতে পাচ্ছি। ডায়েরই মার্চে তিনি লিখছেন আজ সাতই মার্চ শেখ মুজিব কর্তৃক আজ বাংলার স্বাধীনতা ঘোষণা করবার কথা এর পরের অংশে তিনি লিখছেন দুইটা পনেরো মিনিটে শেখ মুজিব আহত রমনা রেস কোর্সের সভায় গেলাম শেখ সাহেব ঠিক স্বাধীনতা নয় তবে তার কর্মসূচির মধ্য দিয়ে বিদ্রোহী ঘোষণা করলেন মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে শহীদ অধ্যাপক মনির চৌধুরী বক্তৃতা হয় একই বছরের চোদ্দই ডিসেম্বর তার সংকলন আকারে প্রকাশিত হয় মুফাজুল হাজার চৌধুরীর স্ত্রী সৈয়দা তাহমিনা মনোয়ারা নুরুন দুই পুত্র তাসনিম সুমন ও শোভন আলোকচিত্রে তার স্ত্রী এবং পুত্রের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে মোফাজুল্লের চৌধুরী উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্যার আশুতোষ স্বর্ণ পদক লাভ করেন উনিশশো সালে গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো সালে শিক্ষায় একুশে পদক এবং দুই সালে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখবার জন্য স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন বাংলা বিভাগের দেয়ালে স্বাধীনতার বেদিমূলে উৎসর্গীকৃত অমর শহীদ বৃন্দের স্মৃতিফলকে উজ্জ্বল হয়ে আছে মোফাজ্জল হায়দার চৌধুরীর নাম কলাভবন প্রাঙ্গনে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বৃন্দ স্মৃতিফলকেও তিনি অমলান হয়ে আছেন